18 বছর বয়স থেকে আমি রাজনীতি করি সুন্দর দেশ হবে তখন সরকারি দল আমাদেরকে পিটাতো এখন দেখি এখনো পিটায় কে আসলো না এ তো আমি চিন্তা করি না আর নির্বাচন করলেই জিততে হবে এমন কোনো কথা নাই যে লোক হারতে না জানে নির্বাচন আসা উচিত নয় এখন বঙ্গবন্ধু বলতেন যে তোদের জন্য আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে সেটা তোরা না কিছু করবে না আমরা সেই জাত সে আন্দোলনের লোক প্রোডাক্ট আমরা আমি 19 বছর আই হ্যাভ বিন ইন দ্য গভর্নমেন্ট আমি সরকারের সরকার প্রধানের সমস্যাটাও কিছুটা হলো অন্যের চাইতে বেশি বুঝি দেশে নির্বাচন হবে লোকে অংশগ্রহণ করবে হার হবে জিত হবে আমি না মানতে পারি আমার এলাকার মানুষ জানবে আসলে কি ঘটনাটা কি ঘটছে ইলেকশনের 10 দিন আগে আমাকে প্রচারণা করতে দিল না আমার নির্বাচনী এলাকায় আমি সেখানে গণ্ডগোল করতে পারতাম দ্যাট উড হ্যাভ বিন এম্বারাস দ্য প্রাইম মিনিস্টার দেশে গণ্ডগোল হবে আমি চাই না যে সেটা ফান্ডে থেকে যখন পাসপোর্ট ধরবেন বঙ্গবন্ধুর নাম আসবে অবশ্যই আসবে কিন্তু তার পিছনে ছায়া হিসেবে থাকলে আমাদের নাম থাকবে এই নির্বাচন কমিশনের উপরে আপনার কি আস্থা আছে আপনার দলের শুনেন যদি আপনার বিশ্বাস না থাকে আপনার যদি আশা না থাকে তাহলে জীবন তো শেষ পার্থক্য নেই আমরাও চাই দেশে ভবিষ্যৎ চলুক আমরাও চাই দেশের মানুষ শান্তিতে থাকুক আমরা চাই দেশের মানুষ নির্ভয়ে থাকুক দেখেন আমার নির্বাচনী এলাকা 3টা আমি নতুন হলো আমার ইন্দুরকানে স্বাভাবিকভাবে সেখানে আমার কাজ কম করেছে কিন্তু জান সেখানে আমি অনেক বেশি জনপ্রিয় মানে কেন শান্তিতে আছি কাম কম হয়েছে শান্তিতে আছি মানুষ শান্তিতে থাকতে চায়